আসসালামু আলাইকুম, আমি আসাদুজ্জামান রবিন ফ্রম ক্রাইমিয়া স্টেট মেডিকেল ইউনিভার্সিটি, ক্রাইমিয়া, রাশিয়া। এখানে রাশিয়াতে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে প্রত্যেক বছর অনেক স্টুডেন্ট আসে পড়াশোনা করার জন্য, আসে ইঞ্জিনিয়ারিং হোক, ব্যাচেলর হোক বা মেডিকেল ডিগ্রির জন্য। সম্প্রতি একটা নিউজ পেলাম, আমাদের বেশ কিছু ইউনিভার্সিটিতে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের কিছু স্টুডেন্ট যারা হচ্ছে মিথ্যা কথা বলে স্টুডেন্ট নিয়ে আসতেছে এবং তারা বিভিন্ন কারণে ধোকারও শিকার হচ্ছে। যেমন গতকালকে একটা নিউজ পেলাম, আমাদের ওরেল স্টেট ইউনিভার্সিটির দু একটা স্টুডেন্ট, তারা হচ্ছে স্টুডেন্টদেরকে ফেক ইনভাইটেশন লেটার, টাকা নিয়ে ফেক ইনভাইটেশন লেটার এবং ফেক অ্যাডমিশন কনফার্মেশন লেটার তারা প্রোভাইড করতেছে, এবং আসার পরেও তারা হচ্ছে কোনো স্টুডেন্ট তারা নিয়ে আসার পরেও তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়ার পরে তাদের টিউশন ফি পেমেন্ট তারা করতেছে না, যার কারণে স্টুডেন্টগুলো অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হচ্ছে। ইউনিভার্সিটি থেকে তাদের টিউশনের ফিসের জন্য প্রেশার দেওয়া হচ্ছে, বাট এখানে একটা স্টুডেন্ট আসার পরে তো আর কোনো কিছু করার থাকে না যে সে তাকে কিছু বলবে বা ইয়া করবে, কারণ একটা স্টুডেন্ট যখন অন্য কান্ট্রি থেকে এই কান্ট্রিতে আসে, এখানে পড়াশোনা করা আসে, এমনিতেও সে একা ফিল করে। তো এখানে এই ধরনের প্রবলেম যদি কেউ ক্রিয়েট করে, আপনারা একটু এই মানুষগুলো থেকে একটু সাবধানে থাকবেন। আপনারা যদি পড়াশোনা করার জন্য আসেন রাশিয়াতে, সঠিক সোর্সের মাধ্যমে আসবেন, একদম ভালো একটা ওয়েতে আসবেন, যেখানে আসার পরে আপনি কোনো ধরনের যে প্রবলেমের সম্মুখীন হবেন না। আপনার টিউশন ফি প্রোভাইড করা হবে, আপনার হোস্টেল ফি প্রোভাইড করা হবে, আসার পরে আপনাকে মেন্টালি সাপোর্ট দেওয়া হবে। কারণ আমি একটা জিনিস মানি আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে, যারা বিদেশে পড়াশোনা করতে আসে, প্রথম 6 মাস তারা ভালোভাবে থাকতে পারে, নিজেকে মানিয়ে নিতে পারে, প্রথম 6 মাস তারা 6 বছর কেন সারা জীবন বিদেশে কাটিয়ে দিতে পারে, আর প্রথম 6 মাস যারা না থাকতে পারে তারা কিন্তু পরবর্তীতে চলে যায়, তারা পড়াশোনা কন্টিনিউ করতে পারে না, বাসার জন্য খারাপ লাগে, বিভিন্ন কিছুর জন্য খারাপ লাগে, নতুন পরিবেশ তাদের ভালো লাগে না। তো আপনারা যখন বিদেশে পড়াশোনা করার জন্য আসবেন, খেয়াল রাখবেন আপনি কোন সোর্সের মাধ্যমে আসতেছেন, সেই সোর্সটা আসলে কতটুকু এক্সপিরিয়েন্স, কতগুলো স্টুডেন্ট তারা অ্যাডমিশন করাইছে, এবং আপনি আসার পরে আপনার সুবিধাগুলো কী কী, এবং আপনি আসার আগে কোনো ধরনের টাকা পয়সা তাদেরকে পেমেন্ট করবেন না, আসার আগে কোনো ধরনের টাকা পয়সা তাদেরকে পেমেন্ট করবেন না। দরকার পড়লে 1-2 লাখ টাকা বেশি লাগুক, একটা ভালো সোর্সের মাধ্যমে আসুন, কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ল্যাঙ্গুয়েজ কোর্সে এসে যেসব স্টুডেন্টগুলা স্টুডেন্ট বিজনেস শুরু করছে, স্টুডেন্ট নিয়ে আসতেছে, এদের ম্যাক্সিমামই হচ্ছে ফেক, এরা ম্যাক্সিমামই হচ্ছে ফেক, নিজেদের পরিচয় দিয়ে তারা স্টুডেন্ট নিয়ে আসে, যে কারণে আজকে আমাদের বিভিন্ন আমাদের নাম খারাপ হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে শোনা লাগতেছে যে আমাকে ফেক ইনভাইটেশন দিছে, আমাকে ফেক অ্যাডমিশন কনফার্মেশন লেটার দিছে, আমার টাকা নিছে কিন্তু আমার পেমেন্ট হয় নাই। তো ভালো থাকবেন সবাই, বি কেয়ারফুল, আসসালামু আলাইকুম।